हेलो वेलकम एवरीवन टू जॉब स्टेक बीडी यूट्यूब चैनल हमारे यूट्यूब चैनल सब्सक्राइब कर रखबें और नोटिफिकेशन बेल क्लिक कर रखबें सब समय ऑलवेज हमारे प्रत्येक वीडियो सवार आगे पावर जो ओके गाइज सो माइक्रोसॉफ्ट पावर पॉइंट नहीं लास्ट क्लास माइक्रोसॉफ्ट पावर पॉइंटर बेसिक किछु आइडिया शेयर कर माइक्रोसॉफ्ट पावर पॉइंट नहीं कैसे काज शुरू करते की ऑप्शन बेसिकली प्रयोजन এবং টুকটাক কিছু ছোটখাটো ট্রিক্স আমরা জেনেছিলাম যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে আমরা আসলে কি কি কাজ করতে পারি। সো আজকে সেকেন্ড সেশনে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের হোম বাটনের কিছু কাজ নিয়ে আমরা আলোচনা করব, যে কাজগুলো আমাদের একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরির ক্ষেত্রে সব সময় মাস্টলি নিডের একটা কাজ লাগবে আমাদের টাস্ক এটা আমাদের জন্য। গত ক্লাসে বলেছিলাম যে আমাদের হোম ইনসার্ট ডিজাইন অ্যানিমেশন এই চারটাই বেসিক্যালি আমাদের সবচেয়ে বেশি কাজ করতে হয় পাওয়ার পয়েন্ট ভিডিও তৈরি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করার জন্য। সো আজকে হোম বাটন নিয়ে আমরা কাজ শুরু করতে চাচ্ছি। সো অ্যাট ফার্স্ট আমরা প্রথমে একটা নিউ স্লাইড থেকে একটা নতুন স্লাইড আমরা ওপেন করি। ওকে, সো আমরা এখানে টাইটেল দিচ্ছি আমরা ওয়েলকাম টু জবস্টিক বিডি। আমাদের কোর্স যেটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, ওকে। সো আমরা এখন ডিসপ্লেতে একটা স্লাইড দেখতে পাচ্ছি যেখানে লেখা আছে ওয়েলকাম টু জবস্টিক বিডি অ্যান্ড নিচের প্যারাগ্রাফ লেখা আছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। সো আমরা এখন এই স্লাইডটা নিয়ে হোম বাটনের কিছু কাজ করছি। বেসিক্যালি আমাদের আসলে হোম বাটনে একটি জিনিস খেয়াল রাখবেন, হোম বাটনের টোটাল পার্ট হচ্ছে ছয়টা। ফার্স্ট ওয়ান হচ্ছে ক্লিপবোর্ড, সেকেন্ড ওয়ান স্লাইডস, থার্ড ওয়ান ফন্ট, ফোর্থ ওয়ান হচ্ছে প্যারাগ্রাফ, ফিফথ ওয়ান ড্রয়িং অ্যান্ড সিক্সথ ওয়ান এডিটিং। সো আমরা ছয়টা পার্ট নিয়েই আলোচনা করার চেষ্টা করব। সো প্রথমে হচ্ছে ক্লিপবোর্ড। ক্লিপবোর্ডে আমাদের প্রথম যে পেস্ট আমরা সকলেই বুঝি, আমি একটা জিনিস কাট বা কপি করে আনলাম বা আমি অন্য কোথাও থেকে একটা জিনিস কপি করলাম, সেটা আমি যখন এখানে প্লেস করব সে অপশনটার নামই হচ্ছে পেস্ট অপশন। অ্যান্ড যেমন আমি লেখাটা এখানে সিলেক্ট করলাম জবস্টিক, আমি এটা চাইলে এখান থেকে কাট করতে পারি, কপিও করতে পারি, পেস্ট করতে পারি, যে কোনোটা করতে পারি। আর এখানে অপশনের বাইরে আমরা কাট করতে পারি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এক্স, কপি করার জন্য কন্ট্রোল প্লাস সি, অ্যান্ড পেস্ট করার জন্য কন্ট্রোল প্লাস ভি, যেটা আমরা অনেকেই জানি। সো আমরা অপশন ব্যবহার না করে কিবোর্ড শর্টকাটভাবে আমরা কাজটা করতে পারি। ওকে, দেন এখানে যে ক্লিপবোর্ড, এই ক্লিপবোর্ডের মধ্যে একটা জিনিস যেটা আমাদের এখানে অনেক সময় একটা প্রেজেন্টেশন তৈরি করার সময় যে কিওয়ার্ড থাকে আমাদের, যেমন আমরা যদি এখানে কিওয়ার্ডটা করতে যাই আমরা এখানে একটা কিওয়ার্ড নিতে পারি পাওয়ার পয়েন্ট। সো পাওয়ার পয়েন্টটা আমরা এখান থেকে কপি করে এই যে আমরা ক্লিপবোর্ডটা জমা রাখলাম, সো দেখা গেছে আমি এখন পাওয়ার পয়েন্টের উপরে 50টা স্লাইড করলাম। সো বারবার পাওয়ার পয়েন্ট লিখতে গেলে আমার যে সমস্যাটা হবে সেটা আমি সেখান থেকে না করে আমি জাস্ট পরবর্তী স্লাইডে লিখবো, লিখে পাওয়ার পয়েন্ট এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার পাওয়ার পয়েন্ট লেখাটা চলে আসবে। সাপোজ অটোমেটিক চলে আসলো, আমি বারবার পাওয়ার পয়েন্ট না লিখে জাস্ট ক্লিপবোর্ড থেকে আমি মেইন কিওয়ার্ডগুলো আমি ক্লিপবোর্ডে সেভ কপি করে পেস্ট করে রাখলাম, অ্যান্ড দেন আমি যখন আমার লাগবে আমি ক্লিপবোর্ড থেকে কপি করে পেস্ট করব। ওকে ফাইন, ফরম্যাট পেইন্টারে যে কাজটা হচ্ছে অনেক সময় আমরা টাইটেল বারের সঙ্গে, যেমন এখানে দেখেন আমার টাইটেল বারটা আছে ব্ল্যাক, প্লাস আমি টাইটেল বারটা যদি আমি ফন্ট একরকম থাকে আর আমার প্যারাগ্রাফ ফন্টটা যদি অন্যরকম হয় বা সাইজ মানে ফন্ট সাইজ বা ফন্ট কালার যদি ডিফারেন্ট হয়, সেক্ষেত্রে আমি যদি সেম টু সেম করতে চাই সেক্ষেত্রে হয়তো আমি ফন্টের নামটা নাও জানতে পারি বা সাইজটা আমি জানো করা যাবে সেটা সমস্যা নেই, বাট আমি সবচেয়ে ইজিলি যেটা হয় আমি যে লেখাটাকে ফলো করতে যাচ্ছি সেটা আমি সিলেক্ট করার পর যদি ফরম্যাট পেন্টার একবার ক্লিক করি, দেন দেখেন আমার মাউস পয়েন্টারটা একটা ব্রাশ টুলের মতো হয়ে গেছে। দেন হচ্ছে যে লেখাটাকে আমি ওই রকম করতে চাচ্ছি সেই লেখাটা জাস্ট মাউস দিয়ে
সিলেক্ট করলে অটোমেটিক্যালি লেখাটা চেঞ্জ হয়ে যাবে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমার মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট লেখাটা অলরেডি ওয়েলকাম টু জবস্টিক বিডি লেখার হুবহু সেম টু সেম হয়ে গেছে। সো আমরা এখন ব্যাকে ফিরে যাচ্ছি, কন্ট্রোল জেড। ওকে, দেন ক্লিপবোর্ড পার্ট আমাদের আপাতত শেষ। দেন সেকেন্ড অপশন হচ্ছে স্লাইডস, যেটা আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। নিউ স্লাইডস, আমরা কীভাবে একটা নতুন স্লাইড আমরা ওপেন করব। অলরেডি সেকেন্ড স্লাইড হয়ে গেছে। নিউ স্লাইডসের নিচে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে। এখানে কিছু লেআউট আপনি পাবেন, থিম পাবেন, টাইটেল স্লাইড, টাইটেল অ্যান্ড কন্টেন্ট, সেকশন হেডার, টাইটেল অনলি, কম্প্যারিজন। অনেক সময় আমাদের প্রেজেন্টেশন দেওয়ার ক্ষেত্রে দুইটা জিনিস মুখোমুখি কম্প্যারিজন করতে হয়। সেক্ষেত্রে যেটা আমাদের জন্য কম্প্যারিজন অথবা টু কন্টেন্ট দুইটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট। আর কম্প্যারিজনের জন্য যেটা হচ্ছে, আপনি পাশাপাশি একটা ছবি পাশাপাশি আমি সিলেক্ট করি, এই যে আমি এখানে একটা ছবি বা টেবিল আমি করতে পারবো, প্লাস এখানে আমি একটা ছবি বা একটা গ্রাফ ইনসার্ট করতে পারবো। ওকে, দেন লেআউট, লেআউট যেটা আমরা একটু আগে দেখলাম, সেম লেআউট থিমটাই ওখানে একটা অপশন, এখানে আর একটা অপশন হিসেবে অ্যাড করা আছে। অ্যান হচ্ছে রিসেট। আমি যদি এখানে আমার একটা স্লাইড আমি এখানে নিলাম, লেআউটটা চয়েস করলাম কম্প্যারিজন, সো আমি যদি রিসেট করতে যাই, আমি এটা চাইলে রিসেট করতে পারবো যদি আমি স্লাইডটা টোটালি কমপ্লিট করে আমার সেটিংসটা চেঞ্জ করার জন্য। অ্যান্ড দেখা গেল ডিলেট অপশন, আমার এই স্লাইডটা এখন বর্তমানে আমার প্রয়োজন নেই, আমার দুইটা স্লাইডে কাজ হয়ে যাবে। দেন আমি যদি স্লাইডটা সিলেক্ট করে আমি ডিলেট অপশনে ক্লিক করি, আমার স্লাইডটা অটোমেটিক্যালি ডিলেট হয়ে যাবে। ওকে, দেন থার্ড অপশন হচ্ছে আমার ফন্ট। ফন্টের ক্ষেত্রে আমাদের প্রথম যে অপশনটা থাকে এখানে হচ্ছে আমার ফন্ট। আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে বিল্টিনভাবে অনেকগুলো ফন্ট দেওয়া থাকে, অথবা অনেক সময় আমাদের কাজের সুবিধার্থে আমরা অনেক সময় কিছু ফন্ট ডাউনলোড করতে হয়, সো আমরা গুগল থেকে ইজিলি ফন্টগুলো ডাউনলোড করে ইনস্টল যদি করে নিই জিপ ফাইল থেকে, দেন কাজ করার সময় আমরা খুব সহজেই ফন্টগুলো এখানে ইনস্টল পাবো। সো আমাদের যেমন আমার এখানে লেখাটা ক্যালিবারি ফন্টে আছে, সো আমি এটাকে একটু জিগজ্যাগ করতে চাচ্ছি, সো আমি এই লেখাটা সিলেক্ট করলাম, করে এখান থেকে যে কোনো একটা ফন্ট আমি চয়েস করে নিলাম। ওকে, দেন হচ্ছে আমার ফন্ট সাইজ। ফন্ট সাইজটা এখন 40 দেওয়া আছে, আমি কি এটা একটু ছোটো করতে চাচ্ছি অথবা একটু বড় করতে চাচ্ছি, সেটা আমার কাজের সুবিধার্থে আমার যতটুকু পর্যন্ত প্রয়োজন হবে আমি ততটুকু পর্যন্ত সিলেক্ট করে নিলাম, আমি 48 নিলাম। ওকে, দেন এখানে একটা ফন্ট আছে ইনক্রিজ ফন্ট সাইজ, আপনি সেখান থেকে না করে আপনি ইজিলি এখান থেকে একবার ক্লিক করলে 48-54 হয়ে গেল, দেখতে পাচ্ছেন। আবার আমি যদি ফন্টটা ছোটো করতে চাই, আমি এখানে ক্লিক করলাম, সেটা 54 থেকে আবার 48-এ ব্যাক করলো। ওকে, অ্যান্ড লেখাটা হচ্ছে নিচের যে সেকশন বার, লেখাটা আমি বোল্ড করতে চাচ্ছি নাকি আনবোল্ড অবস্থা থাকবে। এখানে যে আই লেখা যেটা আছে ইটালিক, আমি কি লেখাটা ইটালিকভাবে রাখবো নাকি নর্মাল ফন্টেই রাখবো, অথবা আমার লেখাটাকে আন্ডারলাইন হবে কি হবে না সেটা মেজার করতে পারবো। একটা মজার ব্যাপার হচ্ছে আমাদের বিভিন্ন ম্যাথমেটিক্যাল টার্ম বা অনেক সময় আমাদের কিছু জিনিস একটা ভুল জিনিস শো করে দেন, সেটা রাইট অপশনটা শো করতে হয়। সেক্ষেত্রে স্ট্রাইক থ্রো যে অপশনটা, আমি যদি এই লেখাটা সিলেক্ট করে অপশনটা ক্লিক করি, সঙ্গে সঙ্গে আমার লেখার মাঝখানেটা দাগ কাটার মতো চলে আসবে, যেটা আমরা বেসিক্যালি খাতা কলমে ভুল হওয়ার পর মাঝখানে কেটে পাশে আবার নতুন করে লিখি সেই অপশনটাই। আবার যদি আমার দরকার না হয় অলমোস্ট সেম আমি এখান থেকে ডিসিলেক্ট করে দিলে আমার মাঝখানে দাগটা চলে যাবে। ওকে, ফাইন। দেন হচ্ছে এটা শেডো, আমরা একজন জবস্টিক বিডি এই লেখাটার ফন্টের পিছনে আমরা একটা শেডো আনতে চাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ওয়েলকাম টু প্রথম লাইনের লেখাটা আর জবস্টিক বিডি নিচের লাইনের লেখাটা দুটোর মধ্যে একটা বড় ডিফারেন্স আছে। লেখাটা খুবই নর্মাল প্লাস, বাট এই লেখা জবস্টিক বিডি লাইনটার নিচে একটা ছোট্ট গ্রে কালারের শেড দেখা যাচ্ছে। সো দেন হচ্ছে ক্যারেক্টার স্পেসিং, আমি এই ফন্টটা কি কি খুব কাছাকাছিভাবে রাখবো নাকি খুব স্পেস বেশি করে দিব, বা আমি কাস্টম চাইলে আমি এখান থেকে মোর স্পেস করেও আমি অপশন বাড়াতে পারি। স্পেসটা আমি চাইলে আর 3 পয়েন্টের জায়গায় আমি 3.1 আমি নিজের মতো করে নিতে পারি। দেন হচ্ছে আপার কেস অ্যান্ড লোয়ার কেস, দ্যাট মিনস চেঞ্জ কেস। আমি লেখাটা লোয়ার কেস দিলে আমার প্রত্যেকটা ফন্ট ছোটো হাতের অক্ষর হবে, আপার কেস দিলে প্রতিটা ফন্টটি বড় হাতের অক্ষরে যাবে। দেন টগল কেস, প্রথম মানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম ফন্টটা হবে ছোটো হাতে, তারপরগুলো হবে বড় হাতের। অ্যান্ড ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, সেক্ষেত্রে আমার প্রতিটা ওয়ার্ডেরই ফার্স্ট ফন্টটা বড় হাতের অক্ষরে হবে। অ্যান্ড এখানে হচ্ছে আমার ফন্ট কালার। সো অনেক সময় আমাদের কিছু কিছু ফন্ট ডিফারেন্ট কালারে চয়েস করতে হয়, সেক্ষেত্রে হয়তো আমরা যখন আমার ওয়েলকাম টু একটা ফন্টটা আছে ব্ল্যাক কালারে আছে,
চপস্টিক বিটিটা আমরা চাচ্ছি ব্ল্যাকে না রেখে আমরা রেড বা ব্লু টাইপের একটা কালার করতে, আমরা ইজিলি কালারটা চেঞ্জ করতে পারলাম। অ্যান্ড থার্ড অপশন হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের মধ্যে এখানে একটা বুলেটস পয়েন্ট থাকে, নাম্বারিং পয়েন্ট থাকে, যেটা হচ্ছে বেসিক্যালি আমাদের কাজের ক্ষেত্রে। আমরা এখানে লেআউটটা চেঞ্জ করে নিই, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। ওকে, এখানে অলরেডি একটা বুলেট পয়েন্ট দেখাচ্ছে, আমরা চাইলে বুলেট পয়েন্ট এখান থেকে যে কোনো বুলেট সিলেক্ট করতে পারি, নান করতে পারি, আমরা আমাদের নিজের ইচ্ছা মতো একটা চয়েস ডিজাইন চয়েস করতে পারি, বা আরও অপশন আছে এখানে। সো আমরা ফার্স্ট ধরুন আমরা এটাই নিলাম। সো এখানে আমরা লিখলাম মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল অ্যান্ড মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, সরি স্পেলিং মিস্টেক। ওকে, সো আমাদের তিনটা পয়েন্টই কিন্তু দেখেন এখানে একটা পাশে একটা বুলেট মার্ক দেখাচ্ছে, বাট আমি যেটা মনে করি যে না আমার এই বুলেট পয়েন্টটা আমার ঠিক ভালো লাগতেছে না, সেক্ষেত্রে আমি এখান থেকে আমি ইজিলি অন্য কোনো বুলেট পয়েন্ট আমি চয়েস করে নিতে পারলাম। আবার যদি আপনার মনে হয় যে না আমি জিনিসটা বুলেট পয়েন্টে না আমি নাম্বারিং করতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনি এখান থেকে 1 2 3 বা ABCD বড় হাতের ABCD রোমান অক্ষর আপনি নিজের মতো অ্যাজ ইউ উইশ আপনি সেটা চেঞ্জ করে নিতে পারবেন। ওকে, দেন হচ্ছে আমার এখানে অ্যালাইন করা, আমি আমার লেখাটাকে কি খুব একদম স্কিম মানে স্লাইডের লেফট সাইডে রাখবো নাকি মাঝখানে আনবো, বা যেমন লেখাটা মাঝে চলে আসলো, বা আমি একদম স্ক্রিনের রাইট সাইডে নিয়ে গেলাম, অথবা আমি লেখাটাকে খুব জাস্টিফাই স্টিল রাখবো যে আমার ডান সাইডে যতটুকু মার্জিন মেনটেন করবে ঠিক বাম পাশে আমার অতটুকুই মার্জিন মেনটেন করবে লেখাটা যখন আমি বড় করে নেব। যদি আমি লিখি এখানে দ্যাট মিন্স মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ইজ এ ভেরি কমনলি ইউজড সফটওয়্যার ফর কর্পোরেট হাউস। ওকে, এখানে দেখেন আমরা যখন লেখাটা লিখলাম আমাদের ঠিক বাম পাশ এবং ডান পাশ প্রত্যেকটা লাইনের মার্জিন কিন্তু হুবহু সেম টু সেম, বাট এটা না করে যদি আমরা শুধু এক সাইডে করতাম দেখেন লেখাটা কিন্তু ভেঙে গেছে, বাট দেখতে সুন্দর লাগছে না। সো অ্যাজ ইউজুয়াল মাঝখানে আনতে চাইলে একই রকম হবে। সো কর্পোরেট বা আমরা অফিসিয়াল ইউজের জন্য আমরা অলওয়েজ জাস্টিফাই ইউজ করে থাকি। প্রত্যেকটা অ্যালাইন করার ক্ষেত্রে আমাদের কিবোর্ড শর্টকাট আছে, যেমন অ্যালাইন করার জন্য কন্ট্রোল এল, মাঝখানে আনার জন্য কন্ট্রোল ই সেন্টারে যেটা, রাইট সাইডে আনার জন্য কন্ট্রোল আর, অ্যান্ড জাস্টিফাই করার জন্য কন্ট্রোল জে। দেন একটা জিনিস হচ্ছে কলাম, অনেক সময় আমাদের পাওয়ার পয়েন্টের ক্ষেত্রেই কলাম ওয়াইজ করতে হয়। সো আমরা চাইলে এখান থেকে এখন একটা 1 কলামে আছে, 2 কলাম 3 কলাম যে কোনোটা আমরা নিতে পারি। ওকে, লেখাটা আমরা এখন 2টা কলামে আসবে, বাট যেটা আমাদের পাওয়ার পয়েন্টের জন্য সচরাচর প্রয়োজন হয় না। টেক্সট ডিরেকশন, এখানে আমার লেখাটাকে হরিজন্টাল থাকবে নাকি আমি এটা ভার্টিক্যাল করবো বা আমি কীভাবে করবো সেটা আমি আমার অ্যাজ ইউজুয়াল করে নিতে পারি, কিন্তু প্রফেশনাল ওয়েতে আমরা হরিজন্টালি সবসময় ব্যবহার করি। অ্যালাইন টেক্সট, ওই যে অলমোস্ট সেম আমার বক্সের মধ্যে লেখাটা টপে থাকবে না মিডল থাকবে না বটম লেজেন্ড থাকবে, যেমন আমার বক্সের টোটাল সাইডটা হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, কিন্তু লেখাটা এখন মাঝে আছে যেটা আমার কিছুক্ষণ আগেও ছিল টপে। সো আমি এটাকে চাইলে একদম বটম লাইনও নিয়ে আসতে পারি। এছাড়াও আমরা এখানে মোর অপশনসে ক্লিক করলে আমরা আরও কিছু অপশন পাবো, যে আমি এই যে মার্জিন আমি কত ইঞ্চি নিচে কেটে আনবো বা কত ইঞ্চি উপরে কোথাটা চাচ্ছি, কিছু শ্যাডো ইউজ করতে পারবো, আমরা 3D ফর্মেট চাইলে ইউজ করতে পারবো, টেক্সট ফিল আমরা ইউজ করতে পারবো। এখানে অনেকগুলো অপশন আছে যেটা আমরা কাজ করার সময় ধীরে ধীরে আমরা প্র্যাকটিসের মাধ্যমে চলে আসবে। সো আমরা এটাকে এখন টপে রাখছি। ওকে, কনভার্ট টু স্মার্ট ওয়ার্ড, অনেক সময় আমরা বিভিন্ন প্রেজেন্টেশন করার ক্ষেত্রে কিছু পয়েন্ট আকারে আমাদেরকে লেখাটা দেখাতে হয়,
সো আপনি একটা লেখা লিখে ফেললেন, এখন সেটাকে চাচ্ছেন কনভার্ট করার জন্য। সো যেটা আপনি আমাদের জন্য সবচেয়ে ইজি ওয়ে, যেটা আমরা কনভার্ট টু স্মার্ট আর্টে গিয়ে যে কোনো একটা পয়েন্ট আমরা চয়েস করে নিলাম, আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার বুলেট পয়েন্টের লেখাটা কিন্তু অলরেডি তিনটা অপশনে চলে আসতেছে। আমি যে কোনোটা এখান থেকে নিতে পারি যেটা আমার দেখতে সুন্দর হয় বা যেটা আমার কাজের জন্য প্রয়োজন। আমি আপাতত এটা সিলেক্ট করলাম, দেখেন আমার তিনটা অপশন চলে আসলো। আমি এখন এখানে যে চাইলে ইমেজের মধ্যে আমি মাইক্রোসফট ওয়ার্ডের লোগোটা দিতে পারি, এক্সেলের লোগোটা দিতে পারি, এখানে পাওয়ার পয়েন্টের লোগোটা চাইলে আমরা অ্যাড করতে পারি খুব ইজিলি। সো আমরা এখন ব্যাকে ফিরে যাচ্ছি। ওকে, আমাদের প্যারাগ্রাফ অপশনটাও শেষ। দেন হচ্ছে ড্রয়িং। ড্রয়িং করার ক্ষেত্রে এখানে আসলে তেমন একটা কাজ হয় না, বাট তারপর আমরা যেটা করতে চাই, আমরা ধরেন একটা বক্স নিলাম, একটা নিউ স্ল্যাড ওপেন করি। ওকে, আমরা এখানে একটা বক্সের মধ্যে কিছু লেখা লিখতে চাচ্ছি। আমি এখানে কিছু লিখলাম বা যে কোনো একটা লেখা লিখলেন আপনারা, এখানে আপনারা চাইলে যে কোনো একটা জিনিস ড্র করতে পারবেন। অনেক সময় আমাদের কিছু পেছনে অ্যারো চিহ্ন দিয়ে দেখাতে হয় যে আমরা একটা অ্যারো চিহ্ন এঁকে দেখলাম। অ্যান্ড হচ্ছে আমাদের অনেক সময় আপনি যদি সেভাবে না একটু বড় করে অ্যারো চিহ্ন দিতে চান সেটাও দিতে পারবেন, যে হ্যাঁ এখানে আমি একটা ছবি প্লেস করলাম, অ্যারো চিহ্নতে আমি ছবিটা ইন্ডিকেট করে দিলাম। অথবা দেখা যাচ্ছে আমি এখান থেকে অনেকগুলো অপশন আছে, আমি যেটা আমি হ্যাঁ যেমন এটা দেখি একটু, এই যে সো আমি একটা জিনিস ইন্টারলেট করতে চাচ্ছি, যে আমার এখানে একটা ডাটা আছে আর এখানে ঠিক একটা ডাটা আছে। সো আমি দুইটা ডাটা ইন্টারলেশন করার জন্য, আমি পাশাপাশি দুইটা ছবি ইন্টারলেশন করার জন্য আমরা এখান থেকে ইজিলি যে কোনো ধরনের অ্যারো চিহ্ন বা কানেক্টর চিহ্ন যে কোনো কিছু আমরা নিয়ে কাজ করতে পারি ড্রয়িং অপশন থেকে। ওকে, এখানে হচ্ছে অ্যারেঞ্জ। অ্যারেঞ্জের ক্ষেত্রে আমরা একটা জিনিস সাপোজ এখানে একটা ছবি রাখি, আগে আমরা একটা রাউন্ড শেপ করতে চাচ্ছি। এখন আমাদের রাউন্ড শেপটা আসলে আমাদের লেখার উপরে থাকবে নাকি লেখার বাহিরে যাবে বা কোথায় যাবে, আমরা আগে স্ল্যাডে যদি কাজ করি সেক্ষেত্রে বুঝতে একটু সুবিধা হবে। এই যে দেখেন আমার রাউন্ড শেপটা কিন্তু অলমোস্ট আমার লেখার উপরে চলে আসছে, বাট যেটা আমার কোনো কাজে আসতেছে না। সো আমি যদি এখানে অ্যারেঞ্জে ক্লিক করে আমি সেন্ড টু ব্যাকে পাঠাই, আমার এটা লেখার পিছনে চলে গেল। আবার আমি যদি এটাকে ব্রিং ফরওয়ার্ড আনতে চাই বা আমি যদি সামনে আনতে চাই, ব্রিং টু ফ্রন্ট, এটা আমার লেখার সামনে চলে আসলো। বাট এরকম ক্ষেত্রে আমরা বেসিক্যালি ইউজ করি সেন্ড টু ব্যাক, এটা আমার লেখার পিছনেই থাকবে বেসিক্যালি। এছাড়াও আমরা এখানে চাইলে লেখার সঙ্গে এটাকে গ্রুপ করতে পারি, অ্যালাইন রোটেট, এটা আপনারা আমরা যে কোনোভাবে করতে পারি, সেটা আমরা কাজের ক্ষেত্রে যখন যেভাবে প্রয়োজন হয় সেটা আমরা সেভাবে চেঞ্জ করে নিই। ওকে, এটা কুইক স্টাইল। কুইক স্টাইলের ক্ষেত্রে আমরা শুধু সাইড বর্ডার কালার থাকবে নাকি ভিতরে কালার থাকবে, আমরা এখান থেকে ইজিলি যে কোনো কালার চয়েস করতে পারি, বা আমরা আমাদের যদি পছন্দ মতো আদার থিমস ফাইল এখান থেকে আমরা কালার চয়েস করে নিজেদের মতো ফাইল থিম চয়েস করে নিতে পারি। সাপোজ আমরা এখন এটাই রাখলাম। ওকে, দেন এখানে অপশন হচ্ছে শেফ ফিল। শেফ ফিলে আমরা কী করতে, ভিতরে যে আমাদের কালারটা, দেখেন আমি এক একটা কার্সর নিচ্ছি অ্যান্ড আমার কালারটা চেঞ্জ হচ্ছে। সো আমি কোনটা চয়েস করব সেটা আমার কাজের উপর ডিপেন্ড করবে। শেফ ফিল হচ্ছে আমার শেপের ভিতরের কালারটা, অ্যান্ড শেপ আউটলাইন, এখানে আমি কাজ করব আমার চারপাশে যে বর্ডারটা আছে বর্ডারের কালার কী হবে। সো আমি ভিতরে একটা কালার নিলাম সিম্পল, অ্যান্ড বর্ডারটা আমি চাচ্ছি রেড কালার করার জন্য, দ্যাটস ইট। আমি এখান থেকে নিয়ে নিলাম। এখন হচ্ছে আমার শেপ ইফেক্ট, আমি শেপটা কীভাবে ইফেক্ট করব। আমি কি এখানে কোনো শ্যাডো ইউজ করব, যেমন এখানে আমি একটা শ্যাডো নিলাম, অলরেডি দেখতে পাচ্ছেন আপনার একটা শ্যাডো চলে আসতেছে, বা এখানে বিভিন্ন ধরনের শ্যাডো যেটা আমার কাজের ক্ষেত্রে প্রয়োজন, আমি কি রিফ্লেকশন করবো কিনা, এর নিচে একটা রিফ্লেকশন অলরেডি চলে আসছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বা থ্রি ডি করবো কিনা। আমি আমার কাজের সুবিধার্থে, আমাদের কাজের সুবিধার্থে আমরা যে কোনোটাই চয়েস করে নিতে পারি। ওকে, অ্যান্ড হোম বাটনের আমাদের লাস্ট যে কাজটা সেটা হচ্ছে এডিটিং। এখানে তিনটে অপশন, একটা হচ্ছে ফাইন্ড। অনেক সময় কাজের ক্ষেত্রে আমরা যে কোনো একটা ওয়ার্ড খুঁজে বের করতে চাই, হ্যাঁ আমার এই কিওয়ার্ডটা কোথায় আছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। যেমন আমরা এখন যদি এখানে 2007 দিয়ে ফাইন্ড দেই, সে কিন্তু আমাকে দিয়ে দিল যে হ্যাঁ আমার এই স্লাইডে 2007টা এখানে আছে। বা আমরা যদি এখানে যেটা আমাদের আগের ওয়ার্ডে আছে ওয়েলকাম, যদি আমরা দেই ফাইন্ড নেক্সট, আমাদের আগের স্লাইডে অটোমেটিক নিয়ে আমাদের ওয়েলকাম পয়েন্ট লেখাটা সে পয়েন্ট আউট করে দিচ্ছে আমাদের কাছে। আমি এখানে 50টা স্লাইড আমি বারবার না পড়ে আমি এখানে জাস্ট একটা ক্লিকের মাধ্যমে আমার এই ওয়ার্ডটা আমি খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারছি।
দেন হচ্ছে রিপ্লেস। অনেক সময় হয় কি, আমাদের একটা ধরুন আমি পয়েন্ট লিখলাম, পয়েন্টের মধ্যে আমি যে কোনো একটা স্পেলিং মিস্টেক করে ফেললাম, সেক্ষেত্রে যেটা হচ্ছে সাপোজ এটা আমি এখানে ওয়েলকাম বানানোর ক্ষেত্রে আমি উইলিংলি একটা ভুল করে দেখাচ্ছি, ওয়েল সি ও এম ই জায়গায় আমি ওটা স্কিপ করলাম। সো আমার এখন মনে হলো যে না, আমার এখানে বানানটা ভুল হতো, যত জায়গায় আমি ওয়েলকাম লিখছি সব জায়গায় আমার বানানটা ভুল। আমি রিপ্লেসে ক্লিক করে ফাইন্ড হোয়াট, আমি কোনটা লিখতে চাচ্ছি, এটা রিপ্লেস উইথ, কোনটার সঙ্গে আমি রিপ্লেস করতে চাচ্ছি, ডাব্লিউ ইএল সি এম ই, এটার সঙ্গে আমি ডাব্লিউ ইএল সি ও এম ই ওয়েলকামের রাইট স্পেলিংটা রিপ্লেস করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি দুইটা লিখলাম, লিখে রিপ্লেস অল, ওকে। আমার এখানে ওয়েলকাম ওয়ার্ডটা সে অটোমেটিক্যালি কারেক্ট করে নিল, ওকে। দেন সিলেক্ট, এখান থেকে আমরা টোটাল লেখাটা সিলেক্ট করবো কিনা, বা হচ্ছে আমরা কোনো একটা অবজেক্ট সিলেক্ট করবো কিনা, যেমন এখানে একটা অবজেক্ট আমাদের গ্রাফিক্যাল এটা করবো কিনা। সো এটা আমরা কাজের ক্ষেত্রে যখন যেটা লাগবে সেটা আমরা ট্রাই করবো। বাট এখানে এখন আমাদের এই যে ছয়টা অপশন আমরা ডিসকাস করলাম, ছয়টা অপশনের মধ্যে কোন অপশনে কোন কোন জিনিসটা আমাদের বেশি প্রয়োজন হয় সেটা বলছি। ক্লিপ বোর্ডের ক্ষেত্রে আমাদের কাট, কপি, পেস্ট, ফরম্যাট প্রিন্টার অ্যাজ ইউজুয়াল দরকার হয়। স্লাইডসের ক্ষেত্রে আমাদের নিউ স্লাইড, ডিলেট, লেআউট প্রয়োজন হয়। ফন্টের ক্ষেত্রেও সবগুলো মোটামুটি প্রয়োজন হয়, বেসিক্যালি ফন্ট নেম অ্যান্ড ফন্ট সাইজ, বোল্ড, আন্ডারলাইন, ইটালিক এগুলো বেশি প্রয়োজন হয়। প্যারাগ্রাফের মধ্যে বুলেট অ্যান্ড অ্যালাইনটা প্রয়োজন হয়। ড্রয়িংটা খুব বেশি প্রয়োজন হয় যে তা না, বাট যখন প্রয়োজন হবে তখন এখান থেকে সিলেক্ট করবেন। অ্যান্ড কালারটা জাস্ট চেঞ্জ। অ্যান্ড এডিটিংয়ের ক্ষেত্রে আমাদের ফাইন্ড অ্যান্ড রিপ্লেসটা খুব বেশি প্রয়োজন হয় কাজের ক্ষেত্রে। সো ওকে গাইজ, আজকের জন্য আমাদের হোম বাটনটা এখানেই কমপ্লিট। নেক্সট সেশনে আমরা ইনসার্ট বাটন নিয়ে, আমরা ইনসার্টের যে অপশনগুলো আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। সো থ্যাংকস এভরিওয়ান, স্টে টিউনস উইথ জবস্টিক পিডিএম।